লাস্ট ব্রেকের জায়গায় মানে পপটা ধাওয়াতে হালকা ফুলকা জাস্ট মাফ ফ্লাইওভার থেকে লুকসটা দেখো কলকাতার এখন যাব চাকা ঢুকলে হবে না লেগে যাবে আমি তো জানি লাগবে দেখো তো পেছনটা রাত্রি 1:10 বাজে খুব রিস্কি কাজ লিটারালি কিছু দেখা যাচ্ছে না দেখো কুয়াশা দেখো কুয়াশা চলো লাইট আপ করে দাও দেখতে পাচ্ছ পুরো গাড়ির একদম রেডি হয়ে গেছে লাগেজ ফাগেজ ফুল মাউন্ট হয়ে গেছে আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে মালদা অ্যাকচুয়ালি কলকাতায় হয়ে গেছে মোটামুটি 5-6 দিন থাকা এখন বাজছে হচ্ছে 3:30 দুপুর 3:30 জাস্ট আমরা বেরোবো তো ওয়েলকাম তোমাদের আবার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা এখন এই ক্যামেরা থেকে গোপ্রোতে সুইচ করবো গড়িয়ার জ্যাম ক্রস করে অলরেডি উঠে পড়েছি ইএম বাইপাসে আর এখন বাজে বিকেল 4:00 তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো ভালো মতোই জানো আমি যাই হচ্ছে নবদ্বীপের রাস্তাটা ধরে তো মগরা ফ্লাইওভার এখান থেকে হচ্ছে 75 কিলোমিটার ভাই প্রচণ্ড জ্যাম রাস্তায় ছটপট আগে জ্যামটা ক্রস করি চলো আর জ্যামকে বাইপাস করতে আমরা এখন উঠে গেছি মা ফ্লাইওভারে আর জাস্ট মা ফ্লাইওভার থেকে লুকসটা দেখো কলকাতার এখন কি লাগছে হালকা কুয়াশা পড়ে আছে বিল্ডিংগুলো আবজে আবজে হয়ে আছে বাদিকে লেকটা দারুণ লাগছে দেখ জ্যামটা একবার দেখো তোমরা কোন লেভেলের জ্যাম একবার দেখো বললাম না বিকেল 4:00 বাজে কি জ্যাম খেতে চলেছি জানি ভালো করে দেখতেই পাচ্ছ আমাদের সামনে ওয়েলকাম করছে বিদ্যাসাগর সেতু আর লাইফে ফার্স্ট টাইম আমি এখানে বাইক চালাচ্ছি তোমরা হয়তো যারা কলকাতা বা এইসব সাইডে থাকো তোমাদের কাছে এইসব জায়গা কোনো আসা কোনো ব্যাপার না হয়তো কোনো ম্যাটার না বাট আমার এই এই রাস্তায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স ভাই দারুণ লাগছে মানে গাড়ি নিয়ে তো 100 বার এই রাস্তায় ক্রস করেছি নিজের বাইক নিয়ে ফার্স্ট টাইম ক্রস করছি জাস্ট দারুণ লাগছে সকাল 4:00 সময় আমরা জার্নি স্টার্ট করেছিলাম এখন বাজে 6:00 আর আমরা কভার করে ফেলেছি 76 কিলোমিটার মতো আর এখন রয়েছি আমরা মগরা কলকাতা সমস্ত জ্যাম বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেছে কলকাতা সমস্ত জ্যাম কিছু ক্রস করে আমরা উঠে গেছি কিন্তু মগরা ফ্লাইওভারে জাস্ট আমরা মগরা ফ্লাইওভারটা ক্রস করছি আর আমরা ভেবেছি মাঝখানে একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম 10 মিনিটের জাস্ট চা খাওয়ার ব্রেক নিয়েছিলাম আজকে আমার মাথাটা ব্যথা করছে কোনোদিন এরকম করে না জাস্ট মাথাটা ব্যথা করছিলো বলে একটু চা খাওয়ার ব্রেক নিয়েছি আর আমাদের ফার্স্ট হল্ট দেবো আমরা ভেবেছি অন্নপূর্ণা ভোজনালয়ে যারা মালদা কলকাতার ভিডিও দেখেছো দেখেছো আমি এর আগে ওখানে অনেক দুবার থেমেছিলাম তো এবারও ভাবলাম ওখানেই থামবো কারণ কি ওখানকার খাওয়ার দাওয়াটা না বেশ ভালো 6:25 আর আমার বাঁ দিকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি মা অন্নপূর্ণা ভোজনালয় আর আমরা গুগল ম্যাপের থেকে কিন্তু বেশ খানিকটা আগে রয়েছি তো চলো তো তোমরা তো দেখতেই পেলে আমরা অন্নপূর্ণা ভোজনালয়ে চলে এসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ সামনে আমার বাইকটা পার্ক করে দিয়েছি রাইডিং জ্যাকেটটা জাস্ট খুলে রেখেছি আর খাবারে কি নিয়েছি দেখো এটা হচ্ছে চিকেনের ড্রামস্টিক আর এটা হচ্ছে ফিশের একটা আইটেম এর আগের বার যখন আমি এসেছিলাম আমার খেতে খুব ভালো লেগেছিল বলে আজকে অর্ডার করেছি রিয়া খেয়ে দেখবে তো চলো ঝটপট খাই আর এখন টাইম কত হলো রিয়া আর আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে মোটামুটি 100 কিলোমিটারের মতো কভার করে ফেলেছি এখনো 280 কিলোমিটারের রাস্তা বাকি তো চলো ঝটপট খাই দিয়ে বেরোই কে বলো কেমন এটা আমি আগে খেয়েছিলাম ওই জন্য এটা অর্ডার করলাম না চা বলেছি আমি এটা খেয়ে দেখি ফিশটা একটু তোমাদের দেখাই দাঁড়াও ফিশটা একটু তোমাদের দেখাই তুমি দেখতে পাচ্ছ ভেতরটা দেখো পুরো মাঠে ভর্তি দারুণ খেতে দারুণ খেতে রিয়া তো দুখানা তবলা বাজানো কমপ্লিট 3 নম্বর তবলা দাও একটা রিয়া আমাকে আচ্ছা দিবে না কেন তার কারণটা বলো
তো বন্ধু তোমরা তো দেখতেই পেলে আমরা জাস্ট অন্নপূর্ণা হোটেল থেকে নিজেদের পেটের ফুয়েল আপ করে বেরিয়ে পড়েছি আবার বাকি রাস্তাটা কভার করার জন্য। আর বাকি রাস্তাটা কিন্তু বেশ খানিকটা রয়েছে, 270 কিলোমিটারের রাইড রয়েছে এখনও। আর এই 270 কিলোমিটারের মধ্যে সামনেই রয়েছে গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতু মোটামুটি ধরে রাখো 30-35 কিলোমিটার। এই 30-35 কিলোমিটারই না ভাবতে পারবে না, এই যে দেখতে পাচ্ছ দেখো বাম্পারই বাম্পার, মানে তোমরা ভুলে যাবে যে রাস্তায় বাম্পার আছে, তোমাদের মনে হবে বাম্পারে রাস্তা রয়েছে। ভাই সেই লেভেলের বাম্পার রয়েছে এইটুকু রাস্তায়, 30-35 কিলোমিটার রাস্তায় মোটামুটি কয়েক হাজার বাম্পার রয়েছে। মানে হাতগুলো রীতিমতো জমে যাচ্ছে। অলরেডি আমরা কিন্তু অন্নপূর্ণাতে মোটামুটি ঘন্টা খানেক টাইম স্পেন্ড করে ফেলেছি, তাই আমাদের এখন কনসেন্ট্রেটলি পুরো রাইড করতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। অলরেডি এখনই গুগল ম্যাপ দেখাচ্ছে 5.5-6 ঘন্টা লাগবে, বুঝতে পারছো? 7:30 বাজে, 5.5-6 ঘন্টা মানে রাত্রি 1টা। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট কিছুটা রাস্তা আগে আমরা কভার করে ফেলি। বাজে এখন 8:30, আমরা ক্রস করছি এখন গৌরাঙ্গ সেতু। আর রাস্তায় পেয়েছিলাম ভয়ানক জ্যাম ভাই, লাস্ট 3-4 কিলোমিটার ভয়ানক জ্যাম পেয়েছিলাম। আর জ্যামের যদি কোনো কারণ থাকে তাও ভালো লাগে, কোনো জ্যামের কারণ নেই, রাস্তায় প্যাসেঞ্জার তুলছে বা সেজন্য জ্যাম লিটারেলি। বন্ধু আমরা সিঙ্গেল লেন রোড ছেড়ে উঠে গেছি 4 লেনে, আর বহরমপুর জাস্ট এখান থেকে 84 কিলোমিটার। আর সময় হচ্ছে ঘড়িতে এখন এক্স্যাক্টলি 9টা, তার মানে আমার বহরমপুর ঢুকতে সময় লাগবে ধরে রাখো 2 ঘন্টা, তারপরে বাড়ি ঢুকতে ওখান থেকে মোটামুটি 2.5 ঘন্টা, এখনও 4-4.5 ঘন্টার রাইড তো রয়েছে। ঠান্ডাটা কিন্তু বেশ ভালো মতো বেড়েছে, আর হালকা একটা কুয়াশার আস্তরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে। আর রাস্তায় আজকে লরির জ্যামটা কিন্তু ভয়ানক রয়েছে, জানি না আর কতক্ষণ থাকবে। দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে লরি যাচ্ছে, দেখো লরিগুলো কিন্তু এক সাইড দিয়ে যায় না, পুরো দুটো দিক দিয়েই পুরো কভার করে রেখেছে রাস্তাটা, দুটো লেনই পুরো লরি ব্লক করে রেখেছে। তুমি যে এদিক ওদিক চাপবে কিচ্ছু করতে পারবে না, জাস্ট দেখো। নেহাত আমাদের কাছে বাইক আছে বলে আমরা জাস্ট বেরিয়ে যেতে পারছি। আজকের দিনের এই রাস্তার ফার্স্ট টোল, এই টোলটার নাম হচ্ছে কি, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা না, ওকে চলো। আর এইখানটাতে আমরা একটু নিয়ে নেবো ছোট্ট খাট্ট একটু পা ব্যথার ব্রেক, মানে রিয়ার পাটা একটু ব্যথা করছে, তো ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে যাব। জাস্ট পরিবেশটা দেখো, হালকা কুয়াশা পড়ে আছে, কি লাগছে দেখতে। হঠাৎ করে বাইক বল লেগেছে খিদে, আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে, দেখতে পাচ্ছ ফুয়েল আপ করছি, 107 করে এখন চলছে। আমরা এতদিন তেল ভরেছি খেয়ালই করবি, এখানে 7 কেন তেল ভরে মোটামুটি 40 কিলোমিটার মতো চলে এসেছি। আর দেখতে পাচ্ছ রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে, এটা চলে যাচ্ছে বাইপাস হয়ে, আর এইটা হচ্ছে বহরমপুর শহরের মধ্যে দিয়ে। গুগল ম্যাপ যখন তোমরা মারবে তোমরা ওটা দিয়েও যেতে পারো, বাট গুগল ম্যাপ মারলে কিন্তু তোমাদের এই রাস্তাটাই দেখাবে, তার কারণ কি, এইখান থেকে বহরমপুর শহর অবধি প্রচণ্ড জ্যাম থাকে লরি, এই জন্য এই রাস্তাটাই তোমাদের দেখাবে, আর এই রাস্তাটাই তোমরা কিন্তু প্রেফার করবে। রাস্তাটা শহরের মধ্যে দিয়ে গেলে সিঙ্গেল লেন রোড হলেও তোমরা কি বলো তো খুব ইজিলি মানে পেরিয়ে যাবে, আর ওই দিক দিয়ে গেলে না জ্যামে পড়বে তোমরা লরি, আর 4 হুইলার নিয়ে তো ওই দিক দিয়ে 100% জ্যামে পড়বে। তো ওই জন্য তোমাদের কিন্তু এই রাস্তাটাই দেখাবে, তোমরাও চেষ্টা করো এই রাস্তাটাই নেওয়ার। আর বেজে গেছে এখন মোটামুটি 10:30, আর আমরা ঢুকে পড়েছি কিন্তু বহরমপুর চৌহদ্দির মধ্যে। আর জাস্ট বাঁ দিক দিয়ে বয়ে যাচ্ছে আমাদের গঙ্গা, আর বহরমপুরের মানুষ সব খেয়ে দিয়ে শুতে চলেছে, আর আমরা করছি রাইড। বাজে এখন 10:30, সামনেই বহরমপুরের রেলগেট, আর জাস্ট জ্যামটা দেখো। রাত্রি বাজে প্রায় দাঁড়াও 11টা বাজে, আর জাস্ট জ্যাম দেখো, লিটারেলি আমরা অফ রোড করতে করতে বেরোচ্ছি রাত্রি 11টার সময় বহরমপুরে, আর যা ঠান্ডা লাগছে ভাই।
অসম্ভব ঠান্ডা লাগছে, হাতগুলো পুরো জমে গেছে। এবার কিছুক্ষণ দাঁড়াতে হবে, হাতগুলো গরম করতে হবে, একটু চা খেতে হবে বস। এখনও আমার বাড়ি কিন্তু এখান থেকে 120 কিলোমিটার, মা কুড়ি উপর থেকে চলে আসছে, ফেঁসে গেছি। আর ভাই দাঁড়া 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 ভাই দাঁড়া দাঁড়া, ও মনে হচ্ছে রেলগেট পড়ে আছে ভাই। এসব মালদা কলকাতা নর্থ বেঙ্গলের রাস্তা কবে ঠিক হবে কে জানে ভাই। রাত্রি 11টা বাজে, এই সময় এরম জ্যাম। তো সমস্ত রকম জ্যাম ট্যাম কাটিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজায়। আর 10 কিলোমিটার পরেই রয়েছে পলসন্ডা, সেখানে আমরা পাপ্পু দাদা ভাই ভেবেছি একটা লাস্ট ব্রেক নেবো আজকের মতো। ভাই যা লেভেলের ঠান্ডা আছে আজকে, জাস্ট লেভেলের ঠান্ডা আছে আজকে, লেভেলের ঠান্ডা। আর আমি তো সেরম কিছু পরে আসিনি আজকে, জাস্ট জ্যাকেট, জ্যাকেটের ভেতরে ডিক্যাথলনের বেস লেয়ার। তবে জ্যাকেটটা এত ভালো আমাদের, মোটামুটি ঠান্ডা কিন্তু বাঁচিয়ে নিচ্ছে, হাতেই ঠান্ডাটা লাগছে। আর হাতগুলো না এবার ব্যথা করছে। আমাদিকে জাস্ট ঝাঁ চকচকে লাইট দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের লাস্ট ব্রেকের জায়গায়, মানে পাপুদা ধাবাতে। হালকা ফুলকা কিছু খেয়ে নিতে হবে, একটু বডিটাকে স্ট্রেচ করে নিতে হবে, দেন বেরোতে হবে। এখানে রয়েছে আমার বাইকটা পার্ক করা, আর এখানে পুরো রান্নাবান্না চলছে। আর এখানটাতে রিয়া বসে রয়েছে, দেখো আমরা নিয়ে নিয়েছি কিন্তু চা, গরম গরম চা। চলো একটা চায়ের চুমুক হয়ে যাক ভাই, জিপটা না পুরলেই হলো। তুমি কি অর্ডার করলে জানো? একটু আগে বলছিল কিচ্ছু খাবে না, এখন অর্ডার করে দিয়েছে ড্রাই চিলি চিকেন। আবার একটু পরে বলবো কিছু খাবো না, না কিছু খাবো না, কোথাও গিয়ে দাঁড়াই। আর একটু পরে তো বাড়ি পৌঁছে, এখনো বাড়ি আছে মোটামুটি 2.5 ঘন্টা, 2 ঘন্টা তো কোনো ভুলই নেই। তো আমাদের খাবার এসছে, চলে দেখাই একবার তোমাদের খাবারটা। এই যে দেখো, লোভ লাগছে না? আমারও বিভৎস লোভ লাগছে, চলো এটা খেয়ে দেখি তোমাদের ক্যামেরার সামনে। রিয়া গাল দিচ্ছে কিন্তু আমাকে মনে মনে, আগে খেলো আমি রিল রিল এডিট করছি। চিকেন ড্রামস্টিক ঝটপট খাই। তো পাপ্পুদা ধাবা থেকে চার চিকেন, চিলি চিকেন ড্রাই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাকি রাস্তাটা কভার করার জন্য। আর আমার বাড়ি হচ্ছে এখান থেকে ধরে রাখো ওই 110 কিলোমিটার মতো হবে, যেটা কমপ্লিট করতে গুগল ম্যাপের হিসাবে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। চলো দেখি, আর বাজবে হচ্ছে রাত্রি 2টো। চলো দেখি, এখন বাজছে হচ্ছে 11:50। আমরা বেশ ভালো সময় নষ্ট করলাম, অ্যাকচুয়ালি নষ্ট না, এগুলো এনজয়মেন্ট। এগুলো যদি তুমি না করো না তাহলে রাইড করার কোনো মজা নেই। এই যে আমরা দাঁড়িয়ে ছবি তুললাম, রিল বানালাম, এটাই তো মজা বলো। আর সব কটা ছবি, স্টোরি, রিল সব কিন্তু আমি ফেসবুক ইনস্টাগ্রামে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো অন দ্য গো এগুলো আমরা সঙ্গে সঙ্গেই করে দিই, তাহলে কী হয় লোক জানতে পারে যে আমি কোথায় রয়েছি বা কী করছি, সব কিছু জানতে পারে। তো তোমরাও যদি কানেক্ট করতে চাও কানেক্ট করে নিতে পারো, নিচে দেখো নাম আসছে, ইচ্ছে করে কানেক্ট করে নিও। তো চলো আমাদের বাকি রাস্তাটা এবার কভার করি। ভাই রাতের বেলা ঠান্ডা লাগছে, মানে হাতে ঠান্ডা লাগছে না তা বলবো না, দারুণ ঠান্ডা লাগছে। বাট কী বলতো, একটা রাইড করার একটা আলাদা রকমের মজা লাগছে আজকে রাইড করতে, জাস্ট দারুণ লাগছে। আমি আর রিয়া অ্যাকচুয়ালি এত বড় বড় এত ঘন ঘন আমি রাইড আগে করতাম না রিয়াকে নিয়ে, আর ভয়ই লাগতো। তো এই রিসেন্টলি কনফিডেন্সটা এত ভালো বেড়ে গেছে না, ভাল লাগছে। দেখেছো বেশ সুন্দর, তিনজনে ছিল এক লাইনে, হঠাৎ করে এক আলাদা আলাদা লাইন হয়ে গেল।
আর একটা কথা তোমাদের বলে দিই, এই রাস্তায় তোমরা যখন রাত্রেবেলা যাবে, অবভিয়াসলি রাস্তা ভালো, আমি খারাপ বলবো না, বাট এমন এমন কঠোল আছে না, তুমি না থ্রটল খুলতে পারবে না পুরো। এই তুমি থ্রটল খুলেছো, সামনে দেখবে গাড়িটা, নাহলে একটা উঁচু নিচু আছে, বেকায়দায় পড়ে যাবে। তাই আমি বলবো একটা কন্ট্রোল লেভেল স্পিডে চালাবে গাড়ি। ড্রাই চিলি চিকেনটার দাম আমাদের নিয়েছিল 180, দুটো চা ছিল 15 টাকা করে, 30 টাকা একটা 10 টাকার হাফ লিটার জল, 220 টাকা বিল হয়েছে। আর আমাদের আজকে বিল দিয়েছে রিয়া। আমরা এখন ক্রস করছি এই রুটের সব থেকে প্রিয় জায়গা আমার, আহিরন সেতু। এর কাঠামোটা জাস্ট আমার অসাধারণ লাগে, রাত্রেবেলাও কি সুন্দর লাগছে দেখো দেখো। রাত্রি বাজে এখন 1:10, জাস্ট দেখো আমরা কি করছি, ফারাক্কা ঢুকে গেছি। অ্যাকচুয়ালি তোমাদের বলে দিই, ফারাক্কা ব্রিজে এখন মেরামতির কাজ চলছে, যার জন্য না বিশাল জ্যাম হচ্ছে। ফোর হুইলার বা বাইক নিয়ে আসার আগে কিন্তু তোমরা চারবার ভেবে নিও, জাস্ট দেখো 5 কিলোমিটার রাস্তা ধরে এরম জ্যাম, কীভাবে যে আমরা বেরোচ্ছি সেটা আমরা জানি। এখন তো অনেক ভালো রাস্তায় যাচ্ছি, একটু আগে যা অবস্থা ছিল আমাদের ভাবতে পারবে না। দেখো যাবো, দেখছি নাহলে ঘুরিয়ে নেব। দিয়ে ঢুকবে না রিয়া, আমার গাড়ি ঢুকবে না। না রে বাবা, চাকা ঢুকলে হবে না, লেগে যাবে, আমি তো জানি লাগবে। দেখো তো পেছনটা কি অবস্থা, দেখো বাইক নিয়ে জাস্ট বেরোতে পারছি না, জাস্ট কোনোভাবে জ্যাম কাটিয়ে উল্টো দিকের লেন দিয়ে বাইক চালাচ্ছি রাত্রি 1:10 বাজে। খুব রিস্কি কাজ, দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না, লিটারেলি কিছু দেখা যাচ্ছে না। দেখো ভাই যা জ্যাম রয়েছে রাত্রি 1:15 বাজে, উফ ভাবতে পারবে না। কুয়াশা দেখো, কুয়াশা, সমস্ত জ্যাম ট্যাম বাধা বিপত্তি সব কিছু কাটিয়ে আমরা জাস্ট এখন ক্রস করছি, দেখো কালিয়াচক, আর একদম সুনসান হয়ে রয়েছে রাস্তাটা, কারণ এখন ঘড়িতে সময় 1:46। জাস্ট ভাবতে পারছো কত আগে আমরা পৌঁছে যাই এই জ্যাম না থাকলে। আর লিটারেলি আজকে জ্যাম থেকে বেরোতে পারতাম না, নেহাত বাইক ছিল। আমরা লোকগুলোকে রিকোয়েস্ট করছি কাছে গিয়ে, দাদা একটু ট্রাকটা সরিয়ে দাও, দাদা একটু গাড়িটা পেছাও, আমি একটু বেরিয়ে যাই। আর লাস্টে তারা মাছের জল পুরো, ওই সময় ক্যামেরাটা অন থাকলে তোমরা দেখতে, পুরো মাছের জলটা আমাদের পুরো গায়ে পড়তো, জাস্ট বেঁচে গিয়েছে। মানে আজকে হরেবল এক্সপিরিয়েন্স হয়েছে লাস্টেই 50 কিলোমিটার। তাই তোমরা যদি এখন মোটামুটি ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি কেউ ফোর হুইলার নিয়ে প্ল্যান করো, একটু টাইম হাতে নিয়ে বেরোবে, নাহলে কিন্তু তোমরা আটকে যাবে, এই যুগটা গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। এখন দেখো 2:10, আমরা জাস্ট বাড়ি পৌঁছালাম, 10 মিনিট আগে বাড়ি পৌঁছেছি। রাস্তার ধুলোর কন্ডিশনটা একবার দেখো দেখো, এটা হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগ, এটা হচ্ছে আমার জ্যাকেট, কি অবস্থা দেখো ধুলোতে। লিটারেলি কেমন জ্যাম ছিল রে আজকে, যেভাবে বেরিয়েছি বলার মতো না। কিভাবে মানে একটা টাইম মনে হয়েছিল যে আমরা আর বেরোতে পারবো না, আটকে গেছিলাম পুরো। আর তার মধ্যে তো আরেকটা কেস, মাছের গাড়ি মানে রোড ক্রস করতে গিয়ে এমন মানে ঝর্ণার মতো জল এসেছে, ভাগ্যিস বেঁচে গেছি, আমি পুরো স্নান হয়ে যেতাম। কতগুলো গাড়িকে রিকোয়েস্ট করে করে বেরিয়েছি আমরা, সাংঘাতিক জ্যাম ছিল সাংঘাতিক। তো এই হচ্ছে ব্যাপার, তো আজকের ভিডিও তোমরা দেখলেই, আর তোমাদের বলে দিলাম এই মুহূর্তে মোটামুটি মার্চ অবধি কিন্তু ফারাক্কা ব্যারাজের কাজ চলবে, তো তোমরা যদি যাও হাতে টাইম নিয়ে দেখে শুনে যেও। তো ভিডিওটা আর লম্বা করছি না, এমনি অনেকটা লম্বা হয়ে গেছে, কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি কেউ তোমাদের বন্ধুবান্ধব যায়, রিসেন্টলি কেউ যায় কোথাও কলকাতার দিকে যায়, তাহলে ওদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো, ওদের ভালো লাগবে। তো চলো আজকে আমাদের ভিডিও এখানে এন্ড করলাম, টাটা।